হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আমি এখন আছি আজ বিকেল নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই আজ বিকেল নিউজ পোর্টালে একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে, ভাতা নয় চাকরি চাই, নিয়োগের দাবিতে যুবশ্রীদের বিদ্রোহে উত্তাল রাজধানী। দেখে নেওয়া যাক বিস্তারিত খবরে কি বলা হয়েছে। ভাতা নয় চাই সরকারি চাকরি, এই দাবি তুলে মঙ্গলবার শ্রম দপ্তরে অভিযান করল রাজ্যের যুবশ্রীরা। গত 7 বছরে মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করেননি বলে দাবি তাদের। বাধ্য হয়েই তারা পথে নেমে আন্দোলন করছেন বলে দাবি যুবশ্রীদের। এদিন শিয়ালদহ থেকে মিছিল করে ওয়েলিংটনে এসে উপস্থিত হন বিক্ষুব্ধ যুবশ্রীরা। অভিযোগ, 2013 সাল থেকে তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়ে আসছে তা বাস্তবে রূপায়িত হয়নি। যুবশ্রীর আওতায় থাকা কর্মপ্রার্থীদের এখন তাই একটাই স্লোগান, রেশন ভাতা নয় চাকরি চাই। বিনা পয়সায় রেশন আর মাসিক 1,500 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে সংসার চালানো কার্যত অসম্ভব। সামনেই বিধানসভা নির্বাচন, এই বঞ্চনার প্রভাব কি ভোট ব্যাঙ্কে পড়বে? এক যুবশ্রীর কথায়, দীর্ঘ 7 বছর ধরে আমাদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমরা যে ভাতাটা পাই সেটা আসলে উৎসাহ ভাতা। সেই সময় বলা হয়েছিল বিভিন্ন ধরনের কোর্স করতে, পরবর্তীকালে 6 মাস থেকে 1 বছরের মধ্যে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়া হবে। আমরা দীর্ঘদিন ধরে নিয়োগের আশায় দিন গুনছি, সামনে 2021-এর বিধানসভা ভোট, তার আগে এই বছরের মধ্যে আমাদের চাকরি দেওয়া না হলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। এছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নেই, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের আটকানো যাবে না। মুখ্যমন্ত্রীর নিজের হাতে তৈরি যুবশ্রী প্রকল্প, সরকারের দাবি এই প্রকল্পের হাত ধরে বহু প্রার্থী চাকরি পেয়েছে, কিন্তু প্রার্থীদের পাল্টা দাবি, যুবশ্রী থেকে এত বছরে একজনেরও চাকরি হয়নি। ভোটের আগে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য দুয়ারে দুয়ারে কর্মসূচি নেওয়া হয়েছে, তাদের দুয়ারে পৌঁছালে কি বলবেন? এর উত্তরে যুবশ্রী প্রার্থীর বক্তব্য, প্রতিশ্রুতি মতো আগের চাকরি দিন, তারপর আমরা ভোটের কথা ভাববো। তারা জানান, এক্সচেঞ্জ অফিসের বদলে মুখ্যমন্ত্রী এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করেছিলেন, বলা হয়েছিল এখান থেকে শ্রম দপ্তরের মাধ্যমে ধাপে ধাপে চাকরি দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত একটিও চাকরি দেওয়া হয়নি। বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েও কোনো সদুত্তর মেলেনি, তাই এই প্রতিবাদ। তো তাহলে বন্ধুরা, এই বিষয়ের উপরে তোমাদের বা আপনাদের মতামত কি আছে সেটা এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন, কারণ এই সমস্যা কিন্তু সকলেরই। এবং যুবশ্রীতে তোমাদের কাদের কাদের নাম আছে এবং তোমরা কারা কারা ভাতা পাচ্ছ বা কারা কারা পাচ্ছ না সেটাও কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিও ক্লাসগুলোতে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।